আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনার দোয়া আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার সামনে এতগুলো ক্রেজ দেখে ভাবছেন এগুলো কি নিয়ে বসলাম। ভিউয়ার্স, যে কোনো প্রাপ্তিরই আনন্দটা অপরিসীম। কারো থেকে গিফট পেতে যেমন ভালো লাগে, সেরকম কোনো কাজের স্বীকৃতিও যথেষ্ট সম্মানের সাথে যথেষ্ট আনন্দের। তো এ পর্যন্ত আমার সব কাজের যেসব স্বীকৃতি আমি পেয়েছি এগুলো তারই ফল, এটা বলতে পারি আমার শিল্প ই জীবনের কৃতকর্মের ফল বলা যেতে পারে। তো ভিউয়ার্স, আমি এ পর্যন্ত বিভিন্ন প্রতিযোগিতায় বিভিন্ন উপহার পেয়েছি, তো সেই উপহারগুলোই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। ভিউয়ার্স, তো থাম্বনেল দেখে আপনারা যেটা দেখেছেন যে আমি 2020 সালে জাতিসংঘের 75তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতিসংঘ থেকে সনদ অর্জন করেছি, সেটা তো আজকে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে আমার সামনে যেই ক্রেজগুলো দেখছেন সেগুলো সম্পর্কে আজকে একটু আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে যেই দুটো একই রকমের ক্রেজ দেখছেন, এগুলো আমার ছাত্র জীবনের 1997 সালে এবং 99 সালে দুই বছর আমি এই দুটো ক্রেস্ট অর্জন করেছি। আপনারা অনেকেই জানেন, বা যারা জানেন না তাদেরকে আবার বলছি, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড প্রতি বছর তরুণ শিল্পীদের জন্য বার্জার ইয়ং পেইন্টার্স অ্যাওয়ার্ড প্রতিযোগিতার আয়োজন করে থাকে। তো আমি ছাত্র অবস্থাতেই 1997 সালে এবং 1999 সালে দুইবারই দ্বিতীয় স্থান অর্জন করেছিলাম। সেই অনুষ্ঠানটা হয়েছিল ঢাকাতে সোনারগাঁ হোটেলে। তো ওইটা আমার জন্য অনেক অনেক বড় অ্যাচিভমেন্ট ছিল আমার ছাত্র জীবনে। আমি দুইবার অংশগ্রহণ করে দুইবারই দ্বিতীয় স্থান অর্জন করেছিলাম। এই ক্রেজ দুটো হচ্ছে সেই সময়কার। এর আগে আমি যখন চারুকলার বিএফএ ডিগ্রি শেষ করি, ঠিক আমাদের শিক্ষাবর্ষের শেষ বছর, আমি যেহেতু গ্রাফিক ডিজাইন থেকে বিএফএ ডিগ্রি লাভ করেছি, গ্রাফিক ডিজাইন ডিপার্টমেন্ট থেকে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছিলাম। তখন এটা ছিল সরকারি চারুকলা কলেজ, যেটা বর্তমানে চারুকলা ইনস্টিটিউট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তো গ্রাফিক ডিজাইন মাধ্যমে আমি ডিপার্টমেন্ট থেকে আমি শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছিলাম। আর এই যে ক্রেজগুলো দেখছেন, এই ক্রেজগুলো আমি ফ্যাশন ডিজাইনের সঙ্গেও জড়িত। এর আগে আমি অন্য ব্লগে বলেছিলাম যে আমি বাই প্রফেশন একজন গার্মেন্ট ডিজাইনার, সেই সাথে সাথে আমি লোকাল বুটিক ফ্যাশনেরও কাজ করেছি। আমি চট্টগ্রামের একটা প্রতিষ্ঠিত ফ্যাশন ব্র্যান্ডের সঙ্গে দীর্ঘ 2-3 বছরের মতো কাজ করেছি। তো সেই ব্র্যান্ডের সঙ্গে কাজ করাকালীন সময়ে আপনারা জানেন ঢাকা এবং চট্টগ্রামের দুই জায়গাতেই প্রথম আলো উইথ ফ্যাশন প্রতিযোগিতা হয়ে থাকে। তো সেই প্রথম আলো উইথ ফ্যাশন প্রতিযোগিতার বিভিন্ন মাধ্যমে আমি বিভিন্ন পুরস্কার পেয়েছি। পাঞ্জাবি, টি শার্ট, শার্ট সবগুলো মাধ্যমেই প্রায় আমার পুরস্কার অর্জন হয়েছে। বাই দ্য ওয়ে ভিউয়ার্স, অলরেডি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এবং আমার চ্যানেলের কাভারেও বাটনে দেওয়া আছে। আমার নিজস্ব একটা ওয়েব পেজ রয়েছে ডিজিটাল ক্যানভাস নামে, সেই ডিজিটাল ক্যানভাসকে সম্মাননা স্বরূপ এই ক্রেজটা দেওয়া হয়েছিল। এই ক্রেজটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ডিজিটাল ক্যানভাস লেখা রয়েছে সম্মাননা স্মারক। তো এইগুলো তো আমার প্রাপ্তি। আপনারা যারা জানেন আমি গ্রাফিক ডিজাইন এবং গার্মেন্ট ডিজাইন, এবং সর্বোপরি সবার প্রথমে যেটা হচ্ছে আমি একজন শিল্পী, চিত্রশিল্পী, আমি পেইন্টার। তো এর আগেও পেইন্টিং নিয়ে আমি একটা ব্লগ করেছিলাম, সেটা আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা যারা দেখেননি দেখে আসতে পারেন। আর এই ধরনের ক্রেস্টের ডিজাইনিংয়ের কাজও আমি করে থাকি। আমি একটা ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আমার কাছে একটা ছবি তোলা আছে, সেই ছবিটা আমি আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, ক্রেস্টের ছবিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আমাকে। আর যদি আপনাদের এই ধরনের কোনো গ্রাফিক ডিজাইন বিষয়ক বা ক্রেস্ট ডিজাইন হতে পারে,
পেইন্টিং হতে পারে, আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমাকে ইমেল করতে পারেন, আমার ইমেল ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো ভিউয়ার্স, আজকে আরও কিছু কাজ আপনাদেরকে আমি দেখাবো। তো তার আগে আপনারা অধীর আগ্রহে যেই জিনিসটি দেখার জন্য বসে আছেন, আপনাদের সাথে সেই জিনিসটা শেয়ার করি। তো ভিউয়ার্স, 2020 সালের 21 সেপ্টেম্বর ছিল জাতিসংঘের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী। তো 2020 সালে জাতিসংঘ বাংলাদেশের পক্ষ থেকে একটা অনলাইন আর্ট কম্পিটিশনের আয়োজন করেছিল, যেহেতু করোনা পরিস্থিতির কারণে সব ধরনের প্রদর্শনী বন্ধ ছিল, এখনও আছে। তো অনলাইনেই বেশ কিছু কার্যক্রম পরিচালিত হয়েছে। তো জাতিসংঘ সারা বাংলাদেশ থেকে শিল্পকর্মের আহ্বান করেছিল, তো আমিও সেখানে অংশগ্রহণ করেছিলাম এবং সেখানে বাংলাদেশ থেকে শ্রেষ্ঠ 30টা কাজ তারা সিলেক্ট করেছিল এবং সেগুলো অনলাইনে তারা প্রচার করেছিল। তো সেই প্রতিযোগিতাতেই আমি জাতিসংঘ থেকে সনদ অর্জন করেছি, সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট। এটা আমার জন্য অনেক 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 বড় সম্মানের, জাতিসংঘ থেকে এ ধরনের সনদ অর্জন করা। এবং তার থেকে আরও বেশি আমি সম্মানিত হয়েছি যখন জাতিসংঘ থেকে আমাকে ফোন করা হলো যে আমার ছবিটা জাতিসংঘের ক্যালেন্ডারের জন্য তারা ব্যবহার করতে চান। তখন আমি কতটা আনন্দিত হয়েছিলাম সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তারা সেই 30 জন শিল্পী থেকে 6 জনকে তারা বাছাই করেছিল, 6টা ছবি। এই হচ্ছে আমার সেই পেইন্টিংস। এবং জাতিসংঘের 2021 সালের ক্যালেন্ডারে তারা আমার এই শিল্পকর্মটা ছাপিয়েছে। তো এখানে বাকি শিল্পকর্মগুলোও রয়েছে অন্যান্য শিল্পীদের। ভিউয়ার্স, ঠিক আমার শিল্পকর্মের যেরকম প্রাপ্তি রয়েছে, আমি যেহেতু আপনাদের জন্য কন্টেন্ট তৈরি করি, ব্লগ তৈরি করছি, আপনারা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার শিল্পকর্মের সাথে আপনারা যেভাবে সবসময় ছিলেন, আমাকে পপিকে যেভাবে উৎসাহ দিয়ে আসছেন, আশা করি আমার এই চ্যানেলকেও আপনারা যথেষ্ট সহযোগিতা করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করবেন, তাহলে আমরা আরও নতুন নতুন ব্লগ বানানোর উৎসাহ পাব। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার আর সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করবেন। তো পরবর্তী ব্লগে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর্টিস্ট কাপলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।